ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। বন্ধুরা আজকে আমি করব ব্যাকের ওয়ার্কআউট, মানে ইয়েস বন্ধুরা, পিঠের ওয়ার্কআউট, যেটাকে আমরা ল্যাস বলি ইংলিশেতে, ব্যাক বলি বাংলায় পিঠ বলি। তো এই আজকে আমরা আপনাদেরকে দেখাই দেবো যে আপনারা কীভাবে, ইয়েস বন্ধুরা, ইটের সাহায্যে, দুটো ইটের সাহায্যে আপনারা কীভাবে আপনাদের এই ব্যাক মানে এই পিঠের ওয়ার্কআউটটা করে পিঠটাকে চওড়া করতে পারবেন, খুব সহজভাবে এই ব্যায়ামগুলো করে আপনারা আপনাদের পিঠটাকে চওড়া করতে পারেন বন্ধুরা। ইয়েস ইয়েস ইয়েস, 100% রাইট বলছেন, আপনারা সঠিক শুনছেন। আপনারা এই শুধু ইটে, দুটো ইটের সাহায্যে আপনারা এই ব্যায়ামটা মেরে আপনাদেরকে মানে পিঠটাকে আপনারা চওড়া করতে পারবেন, হিসেব করতে পারেন। তো বন্ধুরা, আমি দিবাকর, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাতে আমার আর একটা নতুন ভিডিও খুব সহজে তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাই দেবো যে আপনারা কীভাবে মেরে আপনাদের পিঠটাকে চওড়া করবেন শুধু দুটো ইটের সাহায্যে। তো বন্ধুরা, আজকে আমি নর্মালি আপনাদেরকে চারটে এক্সারসাইজ মানে চারটে ব্যায়াম বলবো, যে চারটে ব্যায়াম আপনারা যদি ফলো করেন, চারটে ব্যায়াম আপনারা যদি ভালোভাবে মারেন তো আপনার পিঠটাকে আপনারা এইভাবে হিসেবে চওড়া করতে পারেন বন্ধুরা, 100% চওড়াবে। শুধু আপনাদেরকে ভিডিওটা ধ্যান দিয়ে দেখতে লাগবে, ভিডিওটা কিছু কাটাকাটি না করে শুধু মনোযোগ দিয়ে একদম প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো, তো সমস্ত কিছু ডিটেল সমস্ত কিছু আপনারা বুঝতে পারেন বন্ধুরা, আপনাদের কীভাবে আপনারা বাড়িতে থেকে এইভাবে একটা ব্যায়াম করে আপনাদের পিঠটাকে চওড়া করতেন। কারণ অনেক লোকে আমাকে বলে বন্ধুরা যে আমার কাছে তো ডাম্বুল নেই, আমার কাছে তো জিম নেই, তো আমি আমরা কীভাবে ব্যায়ামগুলো করে আপনাদের শরীরটাকে বডিটাকে বানাবো। তো বন্ধুরা, এই জন্য কার আপনাদের জন্য কার আমি এত সুন্দরভাবে ইটের সাহায্যে বা কিছু মানে নর্মালি যত কিছু একদম নর্মালভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই, নর্মালভাবে দেখাই দেবো যে এগুলো ফলো করে আপনাদের আপনার বডিটাকে গ্রো করতে পারেন বন্ধুরা। আজকে আমি বেশি কিছু বলবো না, শুধু দেখাই দেবো আপনাদেরকে চারটে ওয়ার্কআউট করে আপনার পিঠটাকে আপনারা এইভাবে চওড়া করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, প্রথম যে আমি ব্যায়ামটা করবো সেটা দুটো ইটের সাহায্যে। প্রথম দুটো ব্যায়াম করতে গেলে আপনাকে ইঁদুরে এভাবে ধরতে লাগবে, হাত থেকে এদিকে উল্টো করে এদিকে কোমরটা একটু ব্যায়াম করে এভাবে মারতে লাগবে। প্রথম এক্সারসাইজ এইভাবে দেখুন, এদিকে দেখুন, এদিকে দেখুন আমি কী মারতেছি, দেখুন এইভাবে কোমরটা এভাবে ব্যায়াম করবেন, না তো কোমর এদন করবেন আর না তো এদন করবেন, কোমর এইভাবে ব্যায়াম, কোমর একদম স্ট্রেট থাকে, সোজা থাকে এইভাবে। তো বন্ধুরা, এটাকে আপনারা চারটে সেট মারুন, আর একটা করে সেটে বেঁধে 15 বার করে মারার চেষ্টা করুন, 15 বার করে মারুন, কিন্তু এটাকে আপনাকে চারটে সেট মারুন বন্ধুরা, একটা করে সেটে বেঁধে 15 বার করে মারুন, কিন্তু চারটে সেট মারুন। এইভাবে আপনারা প্রথম এক্সারসাইজটা, প্রথম ব্যায়ামটা আপনারা এইভাবে মেরে কমপ্লিট করুন। দ্বিতীয় নম্বর যে ব্যায়ামটা আসবে বন্ধু, দ্বিতীয় নম্বর যে এক্সারসাইজটা আমি দেখাবো আপনাদেরকে, তো সেটা আমার বন্ধুরা, সেটা আমরা সেম দুটো ইটেই নিব হাতের মধ্যে, আর দুটো হাত নিয়ে প্রথমবার আমি উল্টো করছি, কিন্তু এবার উল্টো না, এবার আমার হাতটা একদম স্ট্রেট থাকবে বন্ধুরা, স্ট্রেট থাকবে বলতে গিয়ে দেখো এইভাবে এইভাবে স্ট্রেট থাকবে, এরকমভাবে এরকমভাবে দেখুন বন্ধু, দেখুন এইভাবে এটা একদম সোজা উঠবে, সোজা ডাউন, সোজা উঠবে সিধা ডাউন, সোজা উঠবে সিধা ডাউন, দেখুন। তো বন্ধুরা সেম দেখুন, এটা আপনাকে চারটে সেট মেরে, আর মানে করো চারটে সেট মারুন, একটা করে সেটের ভিতরে 15 বার করে মারার চেষ্টা করুন, তো চারটে সেট মেরে এই ব্যায়ামটা আপনাদেরকে কমপ্লিট করতে লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, এরপরে যেটা মানে তিন নম্বর যেটা ব্যায়াম আমি করবো, তিন নম্বর যেটা এক্সারসাইজ আমি করবো, সেটাও আমি এই দুটো ইটের সাহায্য করবো বন্ধুরা, দুটো ইটে সেম দুটো হাতে ধরে। তিন নম্বর এক্সারসাইজটা আপনি কীভাবে করবো বন্ধুরা, সেটা একটু ভালো করে লক্ষ্য করো, ভালো করে ফলো করো, কারণ তিন নম্বর এক্সারসাইজটা ভালো একটা ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, তিন নম্বর এক্সারসাইজটা করতে গেলে আমাকে সেম ওই একই পজিশন দাঁড়াতে লাগবে, একটু হালতে লাগবে, আর এইভাবে আমাকে মারতে লাগবে এইভাবে এইভাবে এইভাবে। এদিকে দেখুন বন্ধুরা, বিশ্বাস করো বন্ধুরা, আগের যে দুটো ব্যায়াম আমি আপনাদেরকে দেখাই দিলাম, সেই ব্যায়ামটা থেকে এই ব্যায়ামটা মানে এই যে তিন নম্বর যে ব্যায়ামটা আপনাদেরকে দেখাই দিলাম, এই ব্যায়ামটা এতটা কার্যকরী ব্যায়াম, এতটা ভালো একটা গুরুত্বপূর্ণ ব্যায়াম বন্ধুরা, আপনারা যদি একবার মেরে দেখেন না তো এত সুন্দর রেজাল্ট আপনারা বুঝতে পারবেন, পিঠের মধ্যে আপনার যে পিঠটাতে আছে, পিঠের মধ্যে এত সুন্দর একটা প্রেশারের সৃষ্টি হয়, এত সুন্দর একটা চাপের সৃষ্টি হয় আপনাদের পিঠটাকে চওড়া করার জন্য, না আপনারা যদি একবার মেরে দেখুন তো রেজাল্ট আপনারা নিজেই পেয়ে যাবেন বন্ধুরা। কিন্তু ফলো লক্ষ্য রাখবে, কিছু ভুলবার করে মারবে না, হাত ধরে এইভাবে এইভাবে এইভাবে, তো দেখবে আপনার পিঠে যে এত সুন্দর একটা প্রেশারের সৃষ্টি করে না বন্ধুরা, আপনার পিঠে চওড়া করার জন্য এত সুন্দর একটা ভালো এক্সারসাইজ বন্ধুরা, একদম আমরা ফাটাফাটি এক্সারসাইজ, যেটা আমরা বলি ফাটাফাটি ব্যায়াম, আপনারা শুধু ভালো করে মারুন, ভালো করে এক্সারসাইজ করুন, তো আপনারা রেজাল্ট এত সুন্দরভাবে পাবেন না, আপনারা নিজেই বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা। তো এইভাবে আপনাকে এটাও আপনাকে চারটে সেট মারতে লাগবে, একটা করে সেটের ভিতরে 15 বার করে মারুন, কম মারবেন না, চাই একটু বেশি মারুন, 15 বার মারবেন, চারটে সেট মারুন, 15 বার করে মারুন,
তো বন্ধুরা দেখুন, এটা আপনাকে চারটে সেট মারতে লাগবে, মারে এই এক্সারসাইজটা আপনার তিন নম্বর এক্সারসাইজটা কমপ্লিট। এর পরবর্তী সেট এক্সারসাইজ বন্ধুরা চার নম্বর এক্সারসাইজ হবে পুল অফ এক্সারসাইজ, মানে ঝুলন্ত, সেটাকে আমরা ব্যায়াম বলি বন্ধুরা। এই পুল অফ এক্সারসাইজটা করে আপনার ওভারঅল বডিকে ট্রেন করতে পারেন, আপনার পুরো শরীরকে স্ট্রং করতে মজবুত করতে পারেন, মানে একদম মজবুত করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, পুল অফ এক্সারসাইজটা এমন একটা এক্সারসাইজ যে মানে করো বেশিরভাগ ছেলে না এই এক্সারসাইজটা করতে পারে না, এই এক্সারসাইজটা করতে গিয়ে মিস্টেক করে, মানে ভালোভাবে উঠতে পারে না, ভালোভাবে মানে ঝুলতে পারে না, কারণ এই এক্সারসাইজ এতটা টাফ এক্সারসাইজ, এতটা মানে করো ইম্পর্টেন্ট এক্সারসাইজ না, সবাই ভালোভাবে মানে পারফেক্টলি নিয়মভাবে করতে পারে না বন্ধুরা। তো আপনাদেরকে শুধু কেউ যদি মানে এই এক্সারসাইজটা দুবার করে মারে, কেউ একবারে খুব কষ্ট করে মারে বন্ধুরা, একবারের উপরে কেউ মারতে পারে না, কেউ দুবার মারে, কেউ তিনবার মারে, কেউ পাঁচবার মারে, কেউ দশবারও মারে। তো বন্ধুরা, আপনারা যদি একবার দুবার যদি মারতে পারেন, এর বেশি যদি মারতে না পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা, আপনারা ওই এক দুবারে মারুন, কিন্তু মারুন। একটা কথা মানে আজকে এক দুবার মারতেছেন, পরশু একটু বেশি মারবেন, পরশু একটু বেশি মারবেন, দুদিন পরে আর তিন দিন পরে চার দিন পরে একটু বাড়তে 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 পারে, একসময় এমন পরি মানে পর্যায়ে এসে দাঁড়াবেন যে আপনারা দশবার বারোবার পনেরোবার খুব ইজিলি খুব সহজে মারতে পারবেন। তো বন্ধুরা দেখুন, কিন্তু মারবেন, মানে অনেক ছেলে আছে না কীভাবে ধরে একবার ঝুলেন তো ব্যায়ামটা ধরে মানে ঝুলে থাকে, উঠতে পারে না, মারা বন্ধ করে দেয়, ছেড়ে দেয়, মারে না। কিন্তু আপনারা এই ভুলটা করেন না, আপনারা শুধু মারুন, একটা মানে ভালোভাবে চেষ্টা করুন, ভালোভাবে মারার চেষ্টা করুন, তো আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। তো কীভাবে মারতেছি আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, যেহেতু আমার কাছে এখানে ঝুলন্ত মানে সেই মতো কিছু পুলে ব্যায়ামটা যে করবো সেই মতো আমাদের কিছু ব্যবস্থা নাই বা সেই মতো কোনো সুবিধা নাই, তো আমি এই বারান্দার মধ্যে এই যে কাঠের যে মানে ফ্রেমটা আছে এটাকে লটকে মানে এটাকে ধরে আমি আপনাদেরকে মারে দেখাতেছি। তো বন্ধুরা, আমি এই যে পিছনে ঘুরতেছি, কারণ আর একটা সমস্যা এখানে আছে, আমি বেশি হাইটে মারতে পারবো না, কারণ আমার মাথাটা উপরে লেগে যাবে, তো আমি সেইভাবে মারতেছি, আপনারা শুধু দেখুন আমি কীভাবে মারতেছি। তো বন্ধুরা দেখুন, হাতটাকে এইভাবে একটু ফাঁকা নিয়ে এইভাবে আপনাকে মারতে, আমি যেভাবে আপনাদেরকে দেখাই দিলাম, যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এইভাবে আপনারা যদি সেম ভাবে এইভাবে মারেন, আর এইভাবে আপনারা যদি ফলো করে এইভাবে আপনারা যদি সেম টু সেম কিছু মিস্টেক না করে যদি এইভাবে মারে যান, তো আপনাদের বডি খুব সহজে হয়ে যাবে বন্ধুরা, খুব সহজে গ্রো করবেন, রেজাল্ট আপনারা খুব সহজে পেয়ে যাবেন, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, সেটা আমাকে বলতে হবে না, আপনারা নিজেই রেজাল্ট পেয়ে যাবেন। আর আমি আপনাদের কাছে মিলবো আর একটা নতুন ধামাকাদার ভিডিওর সাথে বন্ধুরা, ততক্ষণের জন্য জয় হিন্দ।